আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাসায় বেশ কিছুদিন আগে আমি কিছু ওয়াল মিরর সেট করেছিলাম, যেগুলো আমি নিজের হাতে পেন্টিং করেছিলাম। তো কোনো ভুলবশত আমার মোবাইল থেকে সবগুলো ভিডিও ডিলিট হয়ে যায়, যার কারণে আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে পারিনি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন এবং ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে এমন দুইটা মিররের আর কি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব, যেগুলো হচ্ছে অনেক পুরনো। হয় না, আমাদের বাসায় কিছু পুরনো জিনিস থাকে কিন্তু সেগুলোর গুণগত মান অক্ষত থাকে, কিন্তু জিনিসগুলো অনেক পুরনো হয়ে যায়। তো আমরা সেই জিনিসগুলোকে আবার নতুনভাবে রাঙাতে চাই এই আর কি। তো এই মিররগুলো অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের একজন আন্টির, তো উনি বলেছিলেন আমার পছন্দ মতো এগুলো একটু ওনাকে নতুনভাবে যাতে একটু আর কি সাজিয়ে দেওয়া যায়। তো এগুলো অনেক পুরনো ছিল, এগুলোতে কী কালার ছিল বা কী ডিজাইন ছিল আমি কিছুই জানি না। জাস্ট এগুলো আন্টি সাদা বেস করে আমাকে দিয়ে দিয়েছেন। তো এগুলোতে যেটা বুঝলাম আর কি, একটা হচ্ছে ময়ূরের, এটা হচ্ছে ময়ূর টাইপের কোনো একটা ডিজাইন বোঝা যাচ্ছে এখানে, বা কোনো পাখি টাইপের। আর উনি যেটা বললো যে মাঝখানে বরাবর একটা বড় গ্লাস মানে আয়না ছিল, যেটা ভেঙে গিয়েছে। তো এখন আয়নার পরিবর্তে কোনো ডিজাইন করা যায় কি না, তো আমিও সেই হিসেবে যেহেতু একটা পাখি এখানে, তো পাখির সাথে পাখির একটু ডানা দিলে আমার কাছে মনে হচ্ছিল একটু ভালো লাগবে, বা একটু আমার মতো করে আমি একটু ডিজাইন করব আর কি। তো এর জন্য আমি অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। আপনারা যারা এই ধরনের ঘর সাজানোর জিনিসপত্রগুলো রেডি করতে চান নিজেরা, আপনারাও কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যাক্রামিন যে কালারগুলো ইউজ করি সেগুলো না করাই ভালো, কারণ অ্যাক্রামিন কালারগুলো দেখা যায় একটু ম্যাট টাইপের আর কি, শাইনি ব্যাপটা থাকে না। বাট অ্যাক্রিলিক ইন্ডিয়ান যে আমরা সানফ্লাওয়ার যে কিটটা ইউজ করি, এটা কিন্তু শাইনি ব্যাপ থাকে, যেটা একটু তুলনামূলক একটু মোটা রঙটা, আর সেই সাথে হচ্ছে শাইনি ভাব থাকে। তো যেটা দিয়ে দেখা যায় আপনি ঘর সাজানো যে কোনো কিছুতে পেন্টিং করলেও চকচকা একটা ভাব থাকবে, যেটা ভালো লাগে আর কি, যে জিনিসের জন্য যে রঙটা ভালো মানানসই আর কি। তো আমি ফার্স্টে হচ্ছে এখানে হোয়াইট বেস করে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু অ্যাক্রিলিক কালার, তুলনামূলকভাবে দেখা যায় অনেকবার রঙ দিতে হয়। তো আমি দেখতেই পেয়েছেন হলুদ কালারটা যখন দিচ্ছিলাম বারবার রঙটা সরে আসছিল। এই ধরনের বুটে যখন আমরা কাজগুলো করতে যাই আপনিও এই সমস্যায় পড়বেন, এগুলো বারবার সরে যায়। দুই তিনবার যখন আমরা একটু তুলি দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিব, তারপর দেখা যায় রঙটা বসে আর কি। আমি একবার রং দিচ্ছি একটু সরে যাচ্ছে, আমি ফ্যান কিন্তু ছেড়ে রেখেছি। দুই তিন মিনিট পর যখন আমি আবার ব্রাশে তুলে মানে রং লাগানোর দরকার নেই, জাস্ট ব্রাশ দিয়ে যদি একটু মিশিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় রঙগুলো আবার মিশে যায় এই আর কি। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে নিচ্ছি। কালার মানে ঘর সাজানোর জিনিসের ক্ষেত্রে আমরা একটু কালারটা বেশি ফোকাস দিতে হয়, যে কোন কালারটা একটু ফুটে উঠবে, যে দীর্ঘদিনও কালারটা আর কি অন্ধকার হয়ে যাবে না, বা দীর্ঘদিন ব্যবহার করলেও কালারটা ভালো লাগবে, সেই ধরনের কালারগুলো আমরা ইউজ করতে পারি। অথবা দেখা যায় আমাদের রুমের অন্যান্য জিনিসপত্রের সাথে আমরা মিল রেখে আর কি আমাদের শোপিসগুলো বা বিভিন্ন ওয়াল মেট আমরা তৈরি করতে পারি। তো আমি বিশেষ করে দেখা যায় একটু লাইট কালার যে জিনিসগুলো, বিশেষ করে হলুদ কালার, আর এখন আমাদের যেহেতু ম্যাক্সিমাম ওয়ালগুলো থাকে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার, আমাদের বাসা যাদের বাসার আর কি ওয়ালগুলো অফ হোয়াইট বা হোয়াইট কালার, তাদেরকে বলবো শোপিসগুলো যাতে হোয়াইট কালার না করে। আমরা দেখা যায় সবাই সাদা কালারটা অনেক পছন্দ করি, কিন্তু আমাদের বাসার ওয়ালগুলোও সাদা বা অফ হোয়াইট, এর মধ্যে যদি আমি সাদা কালারের আবার শোপিস লাগাই বা ওয়াল মেট লাগাই, সেগুলো দেখা যাবে ফুটে উঠবে না, ভালো লাগবে না, জিনিসটা যতই সুন্দর হোক কিন্তু সেটা ফুটে উঠবে না। তো কালার কম্বিনেশনটা মাথায় রেখে আমাদের দেখা যায় সব কিছু তৈরি করতে হয়। তো যাই হোক, আমি এখানে যে এখন যেগুলো লাগাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি ছোটো ছোটো টাইপের গ্লাস, অনেকটা আর কি স্টোন, ছোটো ছোটো গ্লাস স্টোন টাইপের। এগুলো হচ্ছে
এক তোলা নিয়েছি আমি 50 টাকা করে এগুলো হচ্ছে অনেকটা কিছু থাকে প্লাস্টিকের যেগুলো তোলা হচ্ছে 25 টাকা করে আর এগুলো হচ্ছে গ্লাসের এগুলো তোলা হচ্ছে 50 টাকা করে আর আমি এখানে যে মানে গ্লাসগুলো বসিয়েছি এগুলো পার পিস ওনারা বলেছেন 1 টাকা করে মানে 100 টাকা তো আমি ওনাদের থেকে দরদাম করে 180 টাকা করে নিয়েছি আমি 200টা নিয়েছি আমার দুইটা আয়নাই টোটাল 200টা প্রয়োজন হয়েছে 200টা 160 টাকা দিয়ে নিয়েছি আমি তো আমার কাছে বলতে গেলে আমার কাছে মনে হয় আমি 200 টাকা খরচ করে আয়নাগুলো যে আমার মতো করে আমি ডিজাইন করতে পেরেছি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই সকল ডিজাইনগুলো যারা আমরা হাতের কাজ করি এই সকল ডিজাইনগুলো কখনো পুরনো হয় না কখনো দেখা যায় কমন হয় না আমার নিজের জিনিসটা দেখা যাবে হাজারটা ডিজাইনের মধ্যে আমারটা স্পেশাল থাকবে কারণ হচ্ছে আমি নিজে এটা নিজের মতো করে করেছি তো টাকা খরচ হোক আর না হোক নিজের হাতে কাজ করার মর্ম হচ্ছে এটা নিজের হাতের কাজ করে ঘর সাজানোর মর্ম হচ্ছে এটা আমার ঘরের জিনিসগুলো হতে পারে সেটা খুব কম দামি জিনিস সেটা খুব সাধারণ জিনিস কিন্তু সেটা দেখা যাবে কমন হবে না অন্য কারো বাসায় দেখা যাবে না এটা জাস্ট আমার বাসায়ই থাকবে এই কারণে দেখা যায় আমরা যারা হাতের কাজ করতে পছন্দ করি তাদের জন্য দেখা যায় এই সকল ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি আনন্দ দেয় বলে আমরা এই ধরনের হাতের কাজগুলো করতে পারি কারণ হাতের কাজ করতে দেখা যায় অনেকটা ধৈর্যের প্রয়োজন তো মনে যদি এই ধরনের আনন্দ থাকে যে আমার আমি যে জিনিসটা তৈরি করব সেটা কারো থাকবে না একটু আনকমন থাকবে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আমার চোখে শুধুমাত্র তারাই তৈরি করতে পারে গ্লাসের মধ্যে একটু রং লেগেছিল আমি সেগুলো গ্লাস ক্লিনার দিয়ে জাস্ট একটু কাগজ দিয়ে মুছে নিচ্ছি সবগুলো রং উঠে যাচ্ছে আর গ্লাসটাও একদম চকচকা হয়ে যাচ্ছে তো এই মিররটাও আমি জাস্ট এটা একদম সিম্পলভাবে করেছি হলুদ কালার করে নিয়েছি তারপর একটু শিউলি ফুল এঁকে নিয়েছি গ্লাস মোটামুটি শেষ হয়ে গিয়েছিল না হয় এখানে আরও অনেক গ্লাস বসিয়ে দিতাম জাস্ট আমি এক লাইনে গ্লাস দিয়েছি এই তো ফাইনালি এই দুটোটাই রেডি দুইটা এখানে ওয়ালমেট বা মিরর একসাথে একটা ওয়ালে দিলে আমার মনে হয় ওয়ালটা সাজানোর প্রয়োজন নেই এই দুইটা জিনিসই হচ্ছে ওয়ালটার সৌন্দর্য বাড়িয়ে দিবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আই হোপ আন্টির কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি